একটা কথা আমি আপনাদেরকে বলি, আমফান ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে দুর্নীতি অভিযোগ বলে এটা মনে করি, কারণ কোন রাজনৈতিক দল তাদের বুদ্ধিমত্তা জায়গা বিসর্জন দিয়ে, তাদের নিজেদের বিবেককে এই সময় বিসর্জন দিয়ে গরিব মানুষের টাকা আত্মসাৎ করার সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় না। অন্তত আমরা যে দল থেকে প্রতিনিধিত্ব করি, আমাদের নেত্রী যেভাবে আমাদেরকে বলেছেন যে গরিব মানুষের টাকা তাকে দেওয়া উচিত, এতে আলাদা করে দাঁড়িয়ে তার কোনো সৈনিক যদি এর মধ্যে জড়িয়ে থাকে সেটা তার সৈনিক হতে পারেন না। কেউ এটা একটা চক্র, করাপশনের চক্র বলেছি, মানে কিছু করাপ্টেড মানুষ এক হয়েছে, সেটা হতে পারে তিনি বিজেপি থেকে প্রতিনিধিত্ব করতে পারেন, তিনি পঞ্চায়েত সমিতির কোনো বড় পদে থাকতে পারেন, বা তিনি সরকারি আধিকারিকের মধ্যেও কেউ থাকতে পারেন। টোটাল কিছু করাপশন মানুষ এক জায়গায় হয়ে টোটাল করাপশনের একটা চক্র যারা এটাকে করছে গরিব মানুষের টাকা আত্মসাত করার জন্য। তো এই জায়গাতেই আমাদের বদলা এখন ওনারা কোন প্রেশারে এটা প্রেশারাইজ হয়েছেন সেটা তো ওনারাই বলতে পারবেন, কিন্তু আমার কাছে কথা হচ্ছে এর থেকে বড় প্রেশার কি কিছু হতে পারে? আজকে জোড়াট গ্রাম পঞ্চায়েতের কাজ হয়তো বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং এর মাধ্যমে আপনারা দেখেছেন, আমরা আমাদের তরফ থেকে শুধু একটাই কথা আমরা বলতে চাই, আমরা কলঙ্কিতের নায়ক হতে পারবো না। মানুষের স্বার্থে লড়াইটা করেছি 60 দিন মাঠে নেমে, কি আমফান কি কোভিড, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের পরিষেবা দিতে সর্বদা অগ্রসর হয়েছি এবং সর্বক্ষেত্রেই আমাদের ভূমিকাটা একটু আগে আগেই চলেছে অন্য কারোর ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সমস্ত কলঙ্কিত পার্সনদের জন্য আমরা নিজেরা কলঙ্কিত নায়ক হব, তাদের কাঁধা আমাদের গায়ে মাখবো, এই জায়গা আমরা হতে পারবো না বলেই তারা আমরা মানুষের কাছে আজকে আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরলাম, এবং প্রথম থেকে আমরাই ভূমিকাটা নিয়েছি, তার জন্য এই কলঙ্ক কিন্তু আজকে সাংগাইল ব্লকের এই কলঙ্ক আজকে উঠে এসেছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে দলের তরফে এবং বিভিন্ন ক্ষেত্রে এর মুভমেন্ট চলছে, হয়তো আগামী কিছুদিনের মধ্যেই তার রেজাল্টটাও চলে আসবে, তারা কী পদক্ষেপ নেবেন। আচ্ছা, এই যে 16টা পঞ্চায়েত প্রতিবাদ করেছে, তার মধ্যে আমার এখানে দক্ষিণ সাংগ্রাইল, সাঁকড়াইল, কান্দুয়া এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সংখ্যা প্রায় 15 জনের মতো এই মুহূর্তে আমার কাছে খবর আছে। এখন টোটাল সাংগ্রাইল ব্লকের হোল খবরটা তো কে কোথায় কোথায় অবজেকশন দিয়ে রেখেছে আমি সবটা তো বলতাম না, আমার কাছে যেটা তথ্যভিত্তিক আছে যে 15 জন পঞ্চায়েত সমিতির মেম্বার যাদের নাম এনলিস্টেড, তারা খবর পাওয়া মাত্রই তারা জানিয়েছে তাদের এই তালিকা থেকে নাম খারিজ করা হোক, তারা আবেদন না করা সত্ত্বেও কেন তাদের অ্যাকাউন্ট ডিটেলস সহ তাদের নামটা তালিকায় স্থান পেয়েছে, তারা এই বিষয়ে স্ট্রং প্রোটেস্ট অলরেডি ডিএমকে করেছেন এবং ভিডিও সাহেবকেও করেছেন, তিনি কাছে হয়তো হার্ড কপি নেই কিন্তু মেল করেছেন, তার কপিও আছে, সাধারণ মানুষ বুঝলাম ক্ষেত্রে প্রধান ম্যাডামের সই আছে, এটা গেল এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি পঞ্চায়েত থেকে লিস্ট যাবে তাহলে এত পঞ্চায়েত সমিতি মেম্বারদের নাম কীভাবে সোর্সের মধ্যে ভূত হয়ে থাকে আমার তো জানা নেই। আচ্ছা একটা কথা, তাহলে কি এই লিস্টে যতজনের নাম ছিল বা এসেছে কেউই তো কোনো সাহায্য পায়নি, শুরু করে ত্রিপল থেকে শুরু করে ত্রিপলের পরিমাণও কম এসেছে, চাপানো আছে বা তার বাঁশের কাঠামোটা পরিবর্তন করেছে, কারণ সরকারি সাহায্যটা পাওয়ার জন্য একটা মানুষকে তার ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেলে রেখে দেওয়া যায় না, তার ইনিশিয়েট কিছু ব্যবস্থা আমরা নিয়েছিলাম, ইনিশিয়ালসে যে আমরা ব্যবস্থাগুলো নিয়েছিলাম তাদের টালি দেয়া, তাদের ত্রিপল দেওয়া, এই জনসংখ্যার কাজগুলো আমরা গ্রাম পঞ্চায়েত নিজে থেকে করেছিল না, এতে জোড়াট গ্রাম পঞ্চায়েত আপার লেভেল থেকে কিছু, জোড়াট গ্রাম পঞ্চায়েত 350 পিস তারপুলিন ভিডিও থেকে পেয়েছিল 15টা সংসদের জন্য, সেটা আমাদের কাছে সাফিসিয়েন্ট নয়, সেটা হতে পারে যেটা উনি কোটাভিত্তিক মনে করেছেন আমাদের দিয়েছেন, উনি যেরকম মনে করেছেন তার পঞ্চায়েত সমিতিতে যা এসেছে সেটা তাদের ব্যাপার, বা ভিডিওতে কী পরিমাণ এসেছেন আমাদের সেটা জানা নেই, আমাদের 350 পিস তারপুলিন দেওয়া হয়েছিল, বাকিটা আমরা নিজে থেকে যতটা পেরেছি আমরা আরও সংখ্যায় এটা কিনে দিয়েছি, এবং টালিটা আমরা সম্পূর্ণ নিজেরা দিয়েছি, যেসব মানুষগুলির টালির প্রয়োজন ছিল টালি দিয়েছি, ওপরের গাছ কাটিয়েছি, টালির ওপরে থাকা গাছ পর্যন্ত আমরা কাটিয়ে দিয়েছি, বাঁশ দেওয়া হয়েছে কিছু কিছু মানুষকে, যতটা আমাদের মানে বুঝতেই পারছেন লকডাউন থেকে শুরু করে যে সমস্ত ফান্ডের যে বড় ক্রাইসিস তার উপর দাঁড়িয়ে আমফানের মোকাবিলা, তাতেও দাঁড়িয়ে যতটা পারা সম্ভব হয়েছে আমরা আমাদের তরফে করেছি। আজকে শুধু একটা কথা বলার, এই গরিব মানুষের টাকা নিয়ে নয় ছয় হয় তাহলে নিজেদের মানবিকতা বা নিজেদের বিবেককে দংশন করে আমরা যদি এটাকে মেনে নিই অন্যায়টাকে, তাহলে এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না, তাই আমাদের প্রতিবাদ। কিন্তু এই কোভিড 19 পিরিয়ডে
কোনো নির্দেশিকা ছাড়া, কোনো নির্দেশিকা ছাড়া গ্রাম পঞ্চায়েতে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে 400 কেজি, 400 কুইন্টাল, 4 কুইন্টাল চালের, সেখান থেকে 200 কুইন্টাল বলা হচ্ছে পঞ্চায়েত সমিতি মেম্বারদের কোটা। অথচ গ্রাম পঞ্চায়েতের গ্রাউন্ড লেভেলে কাজ করছে কিন্তু পঞ্চায়েত মেম্বারদের, তার অ্যারেঞ্জমেন্ট করছে পঞ্চায়েত মেম্বাররা, কিন্তু তার কোনো অর্ডার দিচ্ছেন না যে 4 কুইন্টাল চালের মধ্যে 2 কুইন্টাল চাল পঞ্চায়েত সমিতির মেম্বাররা বণ্টন করবেন, যেখানে পঞ্চায়েত সমিতির মেম্বার 2 জন কি 3 জন এলাকায় আর 15 জন পঞ্চায়েত সদস্য সেই জায়গায়। এইভাবেও আমরা কাজ করেছি, কিন্তু কোনো অসহযোগিতা বা কোনো ক্ষেত্রেই আমরা কিন্তু তার বিরোধিতা করিনি, কারণ যতটা পেরেছি আমরা আমাদের মেরুদণ্ড সোজা করে কাজ করেছি। কারণ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে লকডাউন পরিস্থিতিকে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের নেতা অরূপ রায় যেভাবে কাজ করেছেন, আমরা তার পথটাকে অনুসরণ করে কাজ করে গেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাদের গায়ে কালিমা লিপ্ত করার জন্য, যারা ঘরে বসে লকডাউন পিরিয়ডটাতে বসে নিজের লকডাউন পালন করলেন, যে সমস্ত জনপ্রতিনিধিরা, তারা আজকে আমফানের নামে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য নিজেদের নামকে তালিকায় ইনক্লুড করলেন, এটা কোথা থেকে হতে পারে এবং কী কারণে হতে পারে সেটা আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। এবং পঞ্চায়েত সমিতি না ব্লক প্রশাসন, বারবার বলছি এই দুটি ক্ষেত্র ছাড়া আর কোনোভাবে অন্যদের নাম আমি নিতে পারছি না, কারণ একটাই কারণ, ব্লক প্রশাসনের চিফ বিডিও সাহেব অথবা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সভাপতি, এই দুজনের তত্ত্বাবধান ছাড়া যে বা যারাই লিস্টকে ম্যানিপুলেট করতে যাক সেটা ডিএমএডাবের এন্ডে যেতে পারে না, এটা সংসদীয় নিয়মে বলে। তার ফলে এই লিস্ট ম্যানিপুলেট কোথায় হতে পারে সেটা আশা করি তার উত্তর দেওয়ার দরকার পড়ে না, সেটাই তদন্ত সাপেক্ষ এবং সেটা চলছে, সেটা তার লেভেলে তদন্ত হবে। তবে যদি লিস্ট নিয়ে আবারও কোনোরূপ দুর্নীতি চলে, আমরা সেই লিস্টকেও সম্পূর্ণ প্রতিবাদ করে, সেই লিস্টেও আমরা জনমানুষে যদি তার বিরূপ প্রতিক্রিয়া হয় আমরা কিন্তু সেই লিস্টেরও বিরোধিতা করব। কারণ তালিকা যতক্ষণ না গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আমাদের আপত্তি নেই, পঞ্চায়েত সমিতি মেম্বার আমাদের সঙ্গে থাকুক, পঞ্চায়েত মেম্বাররা থাকুক, থেকে উনি একটা ট্যাগ অফিসার দিন, বিডিও সাহেবের প্রত্যেকটা অঞ্চলের জন্য একটা করে ট্যাগ অফিসার আছে পঞ্চায়েতের জন্য, তিনি কেন নামাচ্ছেন না তাদেরকে এই সময়, আমাদের প্রশ্ন এই জায়গায়, তাহলে কেন এই চাপানো তোরটা চলছে? যদি একজন করে ট্যাগ অফিসার পঞ্চায়েতে পাঠিয়ে তিনি যদি ভেরিফিকেশান করতেন তাহলে দুধ আর জল কোনটা সবটা তো সমান হয়ে যেত, তার মানে নিশ্চয়ই মনে হয় কোনো একটা গলদ আছে বা কোনো কিছুর ব্যবস্থা আছে। তিনি পায়ে চুপ করে রয়েছেন এখনও পর্যন্ত, কোনো উত্তর দিচ্ছেন না, কারোর সঙ্গে দেখা করতে চাইছেন না, তো ফোনও ধরছেন না। তো এই বিষয়টা আমি জানাবার জন্যই তাই আপনাদের কাছে পেশ করলাম, বিভিন্নভাবে খবর করছেন আমি বলবো না, তার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হয়তো সেটা 14 জন, তাই এবার 114 জনকেই আমরা পাঠিয়েছিলাম, কারণ ওনারা কোনো আমাদের তখন বলে দেননি যে এতগুলো কোটা এর মধ্যে পাঠাবেন, সেটা যদি আমাদের প্রথমেই ওনারা বলে দিতেন যে এত পাঠানো যাবে না 50টা কোটা বা 40টা কোটা, তাহলে আমরা তখন মেম্বারদের বলতাম যেগুলো বিশেষ মানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, যেগুলোর মানে একেবারে ধুলোর সাথে মিশিয়ে গেছে বাড়িগুলো, সেই বাড়িগুলোই দেওয়া হোক। কিন্তু আমরা সব রকমই দিয়েছি, কিন্তু তার মধ্যে সেগুলো ক্ষতিগ্রস্তই বলা চলে। যাই হোক, যখন আমাদের কাছে আবার লিস্টটা যখন এলো তখন আমরা দেখলাম সেখানে মাত্র 59 জনের নাম, এবং 59 জনের নামের তালিকায় আমাদের যে নামগুলো ছিল তার মধ্যে 16 জন নাম অন্য মানে মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বারদের এবং অন্যান্য নাম আছে। তখন আমাদের এটা খুব খারাপ লাগলো যে আমরা যেভাবে নামটা পাঠালাম তা ওনারা যদি আমাদের 50টা কোটা বেঁধে দিতেন তাহলে আমরাই করতাম। তখন আমরা বিডিও সাহেবকে চিঠির